আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি। তো এমন একটি সেটিংস শিখিয়ে দিব আপনাদেরকে, আপনার হোয়াটসঅ্যাপ কোনো দিন কেউ হ্যাক করতে পারবে না। এমনকি আপনি নিজেও যদি অন্য কারো মোবাইলে বা অন্য কারো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে যান, ওখানেও একটি পিনকোড চাইবে, মানে ওখানে একটি পাসওয়ার্ড চাইবে। তো সেই পাসওয়ার্ডটি দিতে হলে আমার ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। তো বন্ধুগণ, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। তাহলে বন্ধুগণ চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে একদম উপরে দেখবেন থ্রি ডট একটি অপশন আছে, এই যে এখানে দেখুন থ্রি ডট একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে, এই যে এখানে দেখুন সেটিংস নামে একটি অপশন, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে একটু উপরে দেখুন একটি চাবি একটি অপশন আছে, মানে অ্যাকাউন্ট একটি অপশন, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একদম তৃতীয় নাম্বারে দেখুন, এই যে এখানে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন, তো টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে দেখবেন এনাবল একটি অপশন আছে, এই যে এখানে দেখুন এনাবল একটি অপশন আছে, তো এনাবল অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনি যে আপনার হোয়াটসঅ্যাপটি সুরক্ষিত রাখার জন্য এখানে আপনার পাসওয়ার্ডটি চাইতেছে, অবশ্যই এই পাসওয়ার্ডটি 6 ডিজিটের হতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এমনিতে একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি, তো আমি এখন 1 2 3 4 5 6 তো এখানে দিয়ে দিলাম। তো আবারও আমি আমার পাসওয়ার্ডটি চাইতেছে, মানে কনফার্ম পাসওয়ার্ড, তো আবারও এখানে 1 2 3 4 5 6 তো এখানে কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে চাইতেছে কি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো এখন আমি একটি যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, তো যে ইমেল অ্যাড্রেসটি দিবেন অবশ্যই এটা রিগেল হতে হবে, যদি অন্য কারো ইমেল অ্যাড্রেস দেন তাহলে কিন্তু হবে না, মানে আপনার নিজের একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতেছি, একটু ধৈর্য ধরুন। তো বন্ধুগণ এখানে দেখুন আমার জিমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেছে, তো এখান থেকে আমি একটু ডান করে দিয়ে এখানে নিচে দেখুন নেক্সট একটি অপশন আছে, নেক্সটে ক্লিক করে দিই। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমার জিমেল অ্যাড্রেসটি, মানে কনফার্ম জিমেল অ্যাড্রেসটি চাইতেছে, তো আমি কনফার্ম জিমেল অ্যাড্রেসটি আবার আমি এখান থেকে দিয়ে দিব। দেখুন এখানে দেখুন আমার কনফার্ম জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তো এখানে আমি ডান করে দিয়ে নিচে দেখুন সেভ একটি অপশন আছে, তো সেভ অপশনে ক্লিক করে দিব। তো এখানে দেখুন আমারটি এখন সেভ হয়ে গেছে, তো এখন আবার আবারও নিচে একটি ডান অপশন চলে আসছে, তো এখানে ডানে আবার ক্লিক করে দেব। তো আমাদের এভাবে আমার সিকিউরিটি। তো বন্ধুগণ এখন আমি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসলাম। তো আসার পরে এখন আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে যে এখানে দেখুন আমি যে পিনকোডটি দিছিলাম সেই পিনকোডটি এখন চাইতেছে। তো বন্ধুগণ এভাবে আপনার পিনকোডটি চাইবে, তো প্রতিদিন একবার চাইবে পিনকোডটি, তো প্রতিদিন একবার দিলেই হবে। তো আমি এখন পিনকোডটি দিয়ে আমার হোয়াটসঅ্যাপে চলে যাব। তো বন্ধুগণ এখানে দেখুন আমার পিনকোডটি দেওয়ার পরে এখানে চলে আসলাম। তো এভাবে আপনার পিনকোডটি দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি সুরক্ষিত রাখতে পারবেন। তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিয়ে দিবেন।